আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি, চিকেন বিরিয়ানি। তো রেসিপি শুরু করার আগে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, আর আপনারা দেখছেন মেজবউ রান্নাঘর, সবাইকে সুস্বাগত। আমি বলছি মেজবউ। আজকে আমি খুব সুন্দর আরেকটা চিকেন বিরিয়ানি আপনাদেরকে দেখাবো, সেই রেসিপিটা আপনারা দেখে নিন ভালো করে, খুবই মজার হয় রেসিপিটা। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজার জন্য আমি আলুগুলোকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম জাফরান আর লবণ দিয়ে। 10 মিনিটের মতন আমি এটা মেখে রেখেছি, যাতে লবণেরটা টেস্টটা যেন আলুর ভিতরে চলে যায়। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি ওই তেলেতেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ ব্যবহার করেছি। এরকম করেই আমি হালকা ভেজে নেবো, ফুল মানে আমি বেরেস্তা করব না। তারপরে এখানে আমি দিয়ে দেবো বাকি মশলা, তেজপাতা, দারুচিনি, 5-6টার মতন এলাচ, ছোটো এলাচ, এটা হচ্ছে কাবাব চিলি, অল্প পরিমাণে একটু শাহি জিরা দিয়ে দিলাম আমি। এখন আমি কাঁচা টমেটো ভাগ করে মানে কেটে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। এখানে আমার 3টা কাঁচা টমেটো আছে, এগুলোকে আমি এখন ভালো করে ভেজে নিব। এখন আমি আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম 3 চা চামচ। আমি সবসময় আদা রসুন পেস্টটা একসাথেই করে রাখি, আলাদাভাবেই করি না। আপনাদের এখানে একটা আমি ছোটো টিপস দিয়ে দিই, যদি আপনারা আমার মতো একসাথে আদা রসুন পেস্টটা যদি করে রাখতে চান, তাহলে আদার পরিমাণটা বেশি নেবে, রসুনের পরিমাণটা আদার অর্ধেক নেবে, তাহলেই হবে। এই এখন আমি দিয়ে দিচ্ছি শানের বিরিয়ানি মশলা, চিকেন যে বিরিয়ানি মশলা সেটাই আমি এখানে ব্যবহার করেছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখানে আরেকটা আমি টিপস দিই, এই যে কোনো ব্র্যান্ডের যে প্যাকেট মশলাগুলো থাকে সেখানে যেই কোনো মশলারই ও ওনাদের রেডিমিক্সগুলোটাতে লবণ দেওয়া থাকে আগে থেকে, তো সেইটার অনুযায়ী আপনি আপনার রেসিপিতে লবণটা দেবেন। এখন আমি এই যে পানি দিয়ে মশলাটা কষে নেব। মশলা কষার পর এখন আমি আমার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি ওজনের আমি একটা বয়লার চিকেন নিয়েছি। আজকের আমার এই রেসিপিটার মানে আয়োজনের মানে 10 জনের মতন আমি এই আয়োজনটা করেছি, সেটা আপনারা দেখবেন। চিকেনটা কিছুক্ষণ ভাজবো আমি এভাবে,
আর আমি এখানে কোনো বাড়তি পানি আর ইউজ করব না, চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটা করে দেব। এখন চিকেনটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখন লেয়ারটা আমি দিয়ে দেবো, ভাজা রাখা যে আলুটা ছিল আমার আগে থেকে সেগুলো আমি দেব। এখন আমি কুচনো ধনিয়া পাতা দিয়ে দেবো। বিরিয়ানিতে ধনিয়া পাতাটা দিলে না আমি দেখেছি খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসে। তারপর এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দেবো। আমি পোলাওয়ের জন্য যে চালটা ব্যবহার করেছি সেটা হচ্ছে চাষি চিনি গুঁড়া চাল। আর আমি পোলাওয়ের রান্নাটা দেখালাম না, কারণ পোলাও আমরা সাধারণত যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি। এখানে আমি আরেকটা টিপস দেই যে আমি সাধারণত পোলাও রান্নাতে কাঁচা টমেটো দিয়ে রাখি, মানে সব যখন আমি ভাজি সেই জায়গাটাতে আমি কাঁচা টমেটোটা দিয়ে দিই, এটাতেও সুন্দর একটা টেস্ট হয়। আরেকটা বিষয় আমি আপনাদেরকে আরেকটা টিপস, সেটা হচ্ছে পোলাওয়ে অনেক সময় দেখা যায় যে আমরা পানির মেজারমেন্টটা বুঝি না। সাধারণত আপনি যে চালটা নেবেন আমরা তার ডবল নিই, কিন্তু নাই আসলে নিয়ম হচ্ছে পোলাওয়ের চালের যে যে পরিমাণ চাল নেবেন তার আপনি মানে তিন ভাগ নেবেন, চার ভাগ না তিন ভাগ। আপনি যদি এক কাপ চাল নেন সেখানে আপনি দুই কাপ পানি নেবেন না, সেখানে আপনি দেড় কাপ পানি নেবেন, তাহলেই দেখা যাবে আপনি পারফেক্ট একটা পোলাও আপনার হয়ে যাবে। তো এই সময় আমি এখানে জাফরান আগে থেকে গুলিয়ে রাখা সেটা দিয়ে দিলাম। এটা আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে বিরিয়ানি এসেন্সটা ইউজ করেছি। সাধারণত আমি খুব একটা বিরিয়ানি এসেন্সটা ইউজ করি না, কেওড়া জলটা ইউজ করি। তো এখানে আজকে আমার কেওড়া জলটা দেখলাম শেষ হয়ে গেছে, এই জন্য আমি বিরিয়ানি এসেন্সটা ইউজ করলাম। আর আগে থেকেই করা ছিল আমার পেঁয়াজ বেরেস্তা, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। এখন আমি দমে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি আমার ঢাকনাটা খুলে দেখলাম যে হ্যাঁ, একবার একটু নিচে থেকে আমি দেখলাম, চেক করলাম যাতে নিচে না লেগে যায়। তো আমি একটু নেড়ে দিলাম, দেখলাম একটু নিচে পানি আছে, আমি আবার দমে রেখে দেব 15 মিনিটের জন্য, যাতে মাংসের যে পানিটা আছে সেটা যেন শুকিয়ে যায়। তা আমার তৈরি হয়ে গেল মজার চিকেন বিরিয়ানি, তবে এটা সম্পূর্ণ শান মশলার ওপর। আপনারা একবার শান মশলাটা ব্যবহার করে দেখতে পারেন, খুব মজার রেসিপিটা। ধন্যবাদ সবাইকে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকবেন। আর আমার যদি রেসিপিগুলো ভালো লাগে সেগুলো দেখবেন, আমার প্লেলিস্টে আছে অনেক রেসিপি, সেগুলো দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।